ঘরে কেউ আছেন? ঘরে কেউ আছেন? কে? কে? আমি পথ ক্লান্ত এক পথিক, আজ রাতটুকু একটু আশ্রয় চাই। আসুন, ভিতরে আসুন। আপনি আপনি আমাদের অতিথি, আপনাকে আশ্রয় দিতে পেরে আমরা ধন্য। তোমাদের আদর যত্নে আমি খুব খুশি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি তোমাদের দীর্ঘজীবী করুন। সে কপাল কি আছে? আজ রাতই ওর জীবনের শেষ রাত। হ্যাঁ, শেষ রাত কেন? ওনাকে ওসব কথা কি না জানালেই নয়? আমাদের বিপদের কথা ওনাকে বলে ওনাকে দুঃখ দেওয়ার কোনো অর্থই হয় না। কি বিপদ? তোমরা আমাকে সব খুলে বলো। ও কিছু না, কিছু না, আপনি ক্লান্ত, রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়ুন। না না না, তোমাদের বিপদের কথা না শুনে আমি ঘুমোব না। বলো বলো, আমাকে সব খুলে বলো। উনি কাল দৈত্যের কাছে যাবেন তার খাবার হতে। দৈত্য রাজাকে বন্দি করে রেখেছে। যে বন্দি করেছে রাজাকে? কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুনুন তাহলে, শুনুন, আপনাকে তাহলে সব খুলেই বলি। তোমার রাজ্যের জনসংখ্যা কত রাজা সুজয়? কেন, জনসংখ্যা দিয়ে তোমার কি হবে? হিসেব করে দেখব, হিসেব করে দেখব কতদিন পর তোমায় খাব। তোমার আয়ু কত? আমার আয়ু যাই হোক না কেন, তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে দৈত্য। আমার মৃত্যু? আসালে আসালে রাজা, একবারে হাসিয়ে মারলে। বুঝলাম, সত্যিই বিপদ। তবে তোমাদের কোনো ভয় নেই? এই বিপদে ভয় নেই মানে কি বলছেন আপনি? তোমার হয়ে আমি যাব সেই দৈত্যের কাছে। না 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 না, সে হয় না। হাজার হলো আপনি আমাদের অতিথি, তোমরা ভয় পেও না, সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের সকল প্রজাকে বাঁচাতে ভগবান আমাকে এই রূপনগরে পাঠিয়েছেন। এখন আমি সব বুঝতে পারছি। তোমরা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, কাল ওই দৈত্যের শেষ দিন, তোমার নয়। এই তো আজও একজন এসেছে, বেশ সুন্দর, চেহারাটা তো বেশ, মুচ করে খাওয়া যাবে। তুই আমার হাতেই মরবি শয়তান। মহারাজ, আপনাকে উদ্ধার করতে এসেছি আমি। তুমি কে? আমার পরিচয় পরে পাবেন, আগেই দৈত্যকে আমি শেষ করি। কে তুই? মানুষ বলে তো মনে হচ্ছে না, তবে যেই হোস না কেন, আজকেই তোর মৃত্যু নিশ্চিত। কে কাকে মারে এইবার দেখ তুই। Thank you.
মানুষ খেকো দৈত্য মারা যায়। রূপনগরে শান্তি ফিরে আসে। আমার কথাটি ফুরল, মুটে গাছটি মুড়ল। ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। কি হয় কখনো মজার কখনো বা ভয়, গা ছম ছম কি হয় কি হয় কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে।